ও দেখুন বন্ধুরা আজকে বাংলা প্যাটাকোজের অন্য একটা ক্লাস আমরা নিয়ে আসলাম আজকে অন্য একটা প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছেন প্র্যাকটিস সেটে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে প্রশ্নগুলো আপনারা সলভ করুন আমাদের সঙ্গে সঙ্গে যেহেতু এক্সাম চলে আসছে আর সময় নেই তাই প্র্যাকটিস সেটগুলো ভালো করে করতে হবে এবং এটা আপনাদের প্র্যাকটিস সেট বলে আপনারা ধরে নেবেন যেটা আপনাদের প্র্যাকটিস সেট বই কারণ কি আজকের প্রশ্ন থেকে কতটি প্রশ্ন আপনার কারেক্ট হচ্ছে সেটা আপনি অবশ্যই কাউন্ট করে রাখুন আপনার এক্সামে যথেষ্ট সহায়তা হবে তো দেখুন প্রথম প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কিন্তু কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি দেবেন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের আপনারা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার কতটা প্রশ্ন কারেক্ট হলো তো দেখুন আমাদের প্রথম প্রশ্ন কি হচ্ছে প্রথম প্রশ্ন এবার দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটা কী দেখাচ্ছে আমাদের কোনো গল্পের শিরোনাম পরিচ্ছেদ নাম এবং চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোনো দিকও লক্ষ্য করতে পারো এই যে পঠন কর্মটি হচ্ছে কী ধরনের পঠন কোনো একটি গল্পের শিরোনাম বা পরিচ্ছেদ তার মধ্যে থেকে নাম এবং যে চিত্রয়িত যে তথ্যগুলো রয়েছে তার উপর ভিত্তি করে আমি গল্পের বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। একটা গল্পের মধ্যে কি রয়েছে একটা গল্পের নাম রয়েছে নাম একটা গল্পের মেইন নাম রয়েছে এবং সেই গল্পটির মধ্যে অনেকগুলো চিত্র রয়েছে অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি তো এই গল্পের নাম এবং গল্পের চিত্রগুলো বুঝে চিত্রগুলো দেখে আমি গল্পের মূল বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করব। এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী তুমি অন্য একটা দিকও লক্ষ্য করতে পারো অর্থাৎ তুমি যেটা ভাববে সেটাই যে হবে তেমন কোনো কথা নয় তোমার যেরকম ইচ্ছা হয় তুমি সেরকমভাবে ভাবতে পারো এই যে পঠন কর্মটা হচ্ছে কী ধরনের পঠন দর্শন শব্দবোধ পূর্বজ্ঞানের ব্যবহার না পূর্ব অনুমান অর্থাৎ গল্পটি তুমি পড়োনি গল্পটি পড়ার আগে তোমাকে কি করতে হবে গল্প সম্বন্ধে ভাবতে হবে যে গল্পটা কি হতে পারে তার মানে কি। তার মানে পূর্ব অনুমান তার মানে পূর্ব থেকে তুমি অনুমান করবে যে এইটা হতে পারে সুতরাং পূর্ব অনুমান ইজ দ্য রাইট অ্যান্সার একটি রেস্তোরাঁয় নিচের ঘোষণাটি লক্ষ্য করুন কোন লাইন বা লাইনগুলিতে একটা ভুল রয়েছে ঠিক আছে কোন লাইনে ভুল রয়েছে উপভোগ করুন নম্বর প্রথম লাইন দেখুন প্রথম লাইন হচ্ছে কি উপভোগ করুন সেকেন্ড লাইন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স এবং টাটকা বাজার চকলেট বিস্কুট তারপর তিন নম্বর লাইন কি বলেছে ওদের কি অপূর্ব সাধ এখানে কোন লাইনে ভুল রয়েছে ঠিক আছে এটা কারেক্ট আনসার কোনটি হবে এটা আপনারা জানেন ভাই সুতরাং খুব তাড়াতাড়ি সেটা কমেন্ট করুন ঠিক আছে এটা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট বক্সের আপনার কমেন্ট বক্সে পিন চেক করে আপনাদের আনসার দিয়ে দেবো ঠিক আছে চলুন নেক্সট প্রশ্নে আবিষ্কার নীতি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কী করছে তো দেখুন আপনারা তো ভাবছেন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমি বলে দিচ্ছি দেখুন আপনারা কনফিউশন থাকবেন এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ওদের কি অপূর্ব স্বাদ ঠিক আছে তো ওদের কী অপূর্বসাদ হয় না কী অপূর্বসাদ এই ধরনের হওয়া উচিত ছিল তো সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কেবল তৃতীয় লাইনে কী রয়েছে ভুল রয়েছে সুতরাং অপশন নাম্বার থ্রি হয়ে যাবে কারেক্ট আনসার তারপর দেখি টু সেভেন্টি ফাইভ আবিষ্কার নীতি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কি করে আবিষ্কার নীতি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কি করছে দেখি ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে পারস্পরিক চিন্তা ভাবনা ভাই বোধ বড়িয়া পারস্পরিক চিন্তাভাবনা বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে হবে যেখানে ব্যাকরণের কিছু নিয়ম সংগঠিত হবে সেটা হচ্ছে না কারণ ব্যাকরণের আবিষ্কার নীতি আবিষ্কার নীতি মানে কি তারা পারস্পরিকভাবে সংযুক্ত হবে নিজে থেকে নিজে কিছু ডিসকভার করবে সেটাই তো আবিষ্কার নীতি সুতরাং আপাতত একশো অপশন নাম্বার ওয়ান দেখছি তারপর দেখি একটা কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখবে সেটা হচ্ছে না ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে সেটাও কথা নয় কারেক্ট আনসার হবে কি ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে নেক্সট কাইনেস্টিক ইন্টেলিজেন্স বা সুষমা মণ্ডিত গতিশীল বৃত্তি হচ্ছে কাইনেস্টিক ইন্টেলিজেন্ট একটি শিক্ষা গ্রহণ পারমঙ্গতা যেখানে কি হয় অর্থাৎ কাইনেস্টিক ইন্টেলিজেন্ট মানে কি শিক্ষার্থীর অতি উঁচু মানের শ্রবণকতা থাকতে হবে তারা ছবি নিরপেক্ষ হয়ে তকিত সমতা চেয়ে কী চিন সেটা কোনো কথা নেবে সেটা কীরকম কথা বুঝতে পারলাম না শিক্ষার্থীরা চমৎকার ভারসাম্যবোধ গতিশীল এবং চোখ ও হাতের মধ্যে সমন্বয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করতে হবে ইয়েস তারা ভারসাম্য বোধ হবে গতিশীল হবে এবং তারা কি করবে সিম্বলের মাধ্যমে তারা বুঝাতে সক্ষম থাকবে প্রকাশ করতে পারবে চোখ এবং হাতের সমন্বয়ে তারা কি করতে পারে অনেক কিছু বুঝাতে পারে দ্যাট ইজ কল কাইনিস্টিক ইন্টেলিজেন্স ঠিক আছে আর আমরা যাওয়ার প্রয়োজন নেক্সট দেখি কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা স্পেসিফিক একাডেমিক অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি টু সেভেন তো এটা কোয়েশন একটু মিষ্টি আছে আমরা পরবর্তী প্রশ্ন স্কিপ করছি দেখুন পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলা হয় দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যেটা যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতা তাকে আমরা কি বলতে পারি ধারণা নির্মাণ না শিক্ষার স্থানান্তরকরণ নাকি প্রশ্ন করার কৌশল মেনার নাকি প্রত্যেক ব্যাখ্যা বিশ্লেষণ টু সেভেন্টি এইট পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যদি প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে কী হবে শিক্ষা স্থানান্তরণ অর্থাৎ শিক্ষকটা শিক্ষাটা আরও অনেক ভালো হবে পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের সংযোগ সাধন হলে শিক্ষাটা অনেক বড়িয়া হবে স্থানান্তরকরণ হবে নেক্সট দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে কাজে লাগানো হয় এমন একটি শিক্ষক শিক্ষণ পদ্ধতি হচ্ছে দক্ষতা বিবর্তনের জন্য উদ্দীপনাকে আমরা কাজে লাগাবো যেখানে শিক্ষক শিক্ষণ পদ্ধতি একটা কী ধরনের পদ্ধতি এটা হচ্ছে কি অনুপুঙ্খ শিক্ষণ পদ্ধতি নির্বাদ লিখন নির্বাদ লিখন মস্তিষ্ক আন্দোলক একত্রীকরণ এবং ভাবনার মানচিত্রণ রচনা প্রক্রিয়ার মধ্যে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মস্তিষ্ক আন্দোলন মস্তিষ্ক আন্দোলন মানে কি আমরা যাকে বলি ব্রেইন স্টর্মিং কে বলি ব্রেইন স্টর্মিং ঠিক আছে ব্রেইন স্টর্মিং আমি লিখে দিচ্ছি মস্তিষ্ক আন্দোলন মানে কি ব্রেইন স্টর্মিং ভাবনার মানচিত্র ভাবনা মানে কি ভাবনা মানে কি কল্পনা কল্পনা মানে কি ইমাজিন আমি কী লেখবো এই নিয়ে আমি একটু ভাববো মাথা মাথা খেলাব ব্রেন স্টর্মিং। তারপর ইমাজিন করব কি লিখতে পারি ভাবতে পারি তো সেটা আমাদের কখন হবে লিখার পূর্বে আমাদের ভাবতে হবে যে আমরা কী লিখব তাই না লেখার পূর্বে আমাকে চিন্তা করতে হবে যে আমি কী লিখব তাই না সুতরাং দ্যাট ইজ পূর্ব লিখন ইজ দ্য রাইট আনসার নিচের শব্দগুলির ব্যাকরণগত শ্রেণী কি। খুব ইজি কিন্তু এবং আর ও নাকি তাই শহীদ তবু চিচি এগুলোকে এগুলা কী ধরনের ব্যাকরণ এগুলো এক একটা নাম বিশিষ্ট্য নাকি ক্রিয়া বিশেষণ নাকি অব্যয় নাকি সর্বনাম এটা তো আপনাদের সবার জানাচ্ছে ভাই সেটা বলতে হবে না বলুন তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে তো এটা আপনারা সবাই জানুন এগুলো এক একটা হচ্ছে কি অভ্যয় কিন্তু একটা অভয় এবং একটা অভ্যয় আর একটা অব্যয় নাকি একটা অভ্যয় সংযুক্ত অ একটা অভ্যয় তাই একটা অভ্যয় সহিত একটা অভ্যয় অর্থাৎ এই সবগুলা এক একটা কি অভ্যয় একটি লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারা ক্রমটি হবে আমরা লিখন কর্ম সম্পাদন করব তো লিখন কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমরা একটা যে সিকোয়েন্স মেনটেন করবো সিকোয়েন্সটা কি হবে এটা কারেক্ট আনসার আমাদের কী হবে জেনে রাখুন কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ওয়ান ইজ দা রাইট আনসার প্রথমে তথ্য সংগ্রহ করব তারপর ক্রমবিন্যাস তারপর তারপর দ্বিতীয় লিখন ঠিক আছে কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি করে একটা ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি করবে কোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্য পরিধি ঘটায় ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায় নাকি দুরূহ শব্দ ভাণ্ডারের সঙ্গে পরিচয় ঘটায় কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি করে ভাষা শিকার ক্লাসে সাহিত্য পাঠ যদি করি তাহলে ছাত্রছাত্রীদের কি হয় তাদের ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্যের পরিধি ঘটায় ইজ দ্য রাইট অ্যান্সার এই পাঠ পরীক্ষায় আপনি কিভাবে নম্বর দেবেন ঠিক আছে প্রশ্ন ছিল একটা প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে ধর্মশালা কোথায় অবস্থিত এখানে প্রশ্নটা আমরা মিষ্টি হয়ে গেছি প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ধর্মশালা কোথায় অবস্থিত প্রশ্নের স্কিপ হয়ে গেছে একটা প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে ধর্মশালা কোথায় অবস্থিত প্রথম ছাত্র উত্তর দিচ্ছে হিমাচল প্রদেশ আর দ্বিতীয় ছাত্র উত্তর দিয়েছে ধর্মশালায় হিমাচল প্রদেশ অবস্থিত ঠিক আছে এবার আপনি প্রথম ছাত্রকে কত দেবেন এবং পরের ছাত্রকে কত দেবেন দ্বিতীয় উত্তরের জন্য দুই নম্বর প্রথম উত্তরের জন্য শূন্য নম্বর প্রথম উত্তরের জন্য এক দ্বিতীয় উত্তরের জন্য দুই প্রথম উত্তরের জন্য দুই নাকি দ্বিতীয় উত্তরের জন্য দুই দ্বিতীয় উত্তরের জন্য এক এবং প্রথম উত্তরের জন্য এক নম্বর ধর্মশালা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে এক নম্বর ছাত্র উত্তর করছে হিমাচল প্রদেশ আর দুই নম্বর ছাত্র উত্তর করছে যে ধর্মশালা হিমাচল প্রদেশে অবস্থিত এটা দেখুন দুজনের জন্যই কিন্তু আমাদের সমান নাম্বার দিতে হবে এটা পাঁচ নম্বর হবে দুই নম্বরের জন্য পাঁচ এক নম্বরের জন্য এক আচ্ছা দুজনকে সমান নম্বর দিতে হবে সুতরাং এক নম্বরের জন্য দুই নম্বর আর দুইজনের নম্বরে দুই নম্বর সবাইকে সমান নম্বর দিতে হবে যেখানে সমান থাকবে সমান হবে কারেক্ট আনসার কারণ কেউ কিন্তু ভুল আনসার করেনি ধর্মশালা কোথায় অবস্থিত প্রথম জন করেছে হিমাচল প্রদেশ আর দ্বিতীয় জন করেছে ধর্মশালা হিমাচল প্রদেশে অবস্থিত মানে দুজনের আনসারটা কী হবে কারেক্ট হবে আচ্ছা ব্যাপক পার্ট মানে কি বলুন ব্যাপক পার্ট মানে কি অপরিচিত শব্দাবলীর অর্থ অনুমান করা আনন্দের জন্য এবং সাধারণভাবে মোটামুটি বোঝার জন্য পড়া নাকি অন্তর্নিহিত কেন্দ্রিক ভাববস্তু বোঝা নাকি পাঠ্যবস্তু সামগ্রিক বিষয়বস্তু পূর্ব অনুমান করা ব্যাপক পাঠ মানে কি কিভ রিডিং ব্যাপক পাঠ মানে কি এক্সটেন্সিভ রিডিং এক্সটেন্সিভ যাকে বলা হয় সেটা হচ্ছে কি আনন্দের জন্য পড়া এক্সটেনশিভ মানে কি আনন্দের জন্য পড়া এবং মোটামুটি একটা বুঝলাম তার জন্য পড়া ভালোভাবে গভীরভাবে আমরা বুঝব তখনই ইন্টেনশিভ রিডিংয়ে গভীর পাঠ যাকে বলা হয় আর আনন্দের জন্য পড়া হচ্ছে কি বিস্তৃত পাঠ বা ব্যাপক পাঠ যাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং এটা ব্যাপক পাঠের একটা নাম আছে কি বিস্তৃত পাঠ শ্রবণ দক্ষতা মূল্যায়নের জন্য শিক্ষক একটি কর্মবৃত্তি সংগঠিত করলেন মূল্যায়নটি কিসের ভিত্তিতে হতে পারে শ্রবণ দক্ষতা মূল্যায়নের জন্য একজন শিক্ষক কী করলেন তিনি একটা কর্মবৃত্তি সংগঠিত করলেন তো মূল্যায়নটি কিসের ভিত্তিতে হতে পারে টু শ্রবণ দক্ষতা শিক্ষার্থীর কোনো দৃশ্য বস্তুকে ব্যাখ্যা করা একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখে তার পর্যালোচনা করা একটি শ্রুতিবদ্ধ রেকর্ডের উপর ভিত্তি করে একটি ছক্কাটা সারণে নির্মাণ করা শিক্ষার্থী পায়বস্তু সরব পাঠ করবে দেখুন শ্রবণ দক্ষতা মূল্যায়ন করবেন সুতরাং কী হবে যেখানে শ্রুতিবুদ্ধ রেকর্ড হবে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার যেটা থেকে আমরা রেকর্ড করতে পারবো বা শ্রবণ করতে পারবো দ্যাট ইজ কল শ্রবণ ক্ষমতা সুতরাং অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার অনুসন্ধানমূলক শিক্ষা হচ্ছে সেই শিক্ষার যেখানে কি হবে কোয়েশ্চেন নাম্বার টু এইট্টি সেভেন অনুসন্ধানমূলক শিক্ষা শিক্ষক একটি করণীয় কাজ নির্ধারণ করেন শিক্ষার্থীরা কাজ শেখার কাজটিতে মদত যুগান অথবা সেটিকে সহজ করে তোলেন অনুসন্ধানমূলক কাজ মানে কি শিক্ষার্থী শিক্ষক মশাই একটি ইনস্ট্রাকশন দেন যে তোমরা একটা কাজ করো তখন শিক্ষার্থীরা কী করে এই কাজ শিক্ষকের সঙ্গে সঙ্গে তারা করে ঠিক আছে শিক্ষার্থী নিজের নিজের অনুসন্ধিচ্ছা বা চরিতার্থ করবে মানে কি তারা নিজে নিজে খুঁজবে যে কী করে আমরা কাজটি করতে পারি এই দুটাই কারেক্ট সুতরাং অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার উল্লেখিত এবং ওয়ান এবং দুই দুটাই কারেক্ট হবে আচ্ছা পাখির নিড়ার মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই পংক্তিটি কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে এটা একটা অলঙ্কারের প্রশ্ন এটা আমি ডাইরেক্ট প্রশ্ন আপনাদের বলে দিই এটা কারেক্ট আনসার উপমা পাখির নিড়ের মতো চোখ তুলে নাটনের বনলতা সন অর্থাৎ কি পাখির বাসার মতো বনল পাখির বাসার সঙ্গে বনলতা সনের তুলনা করা হয়েছে একজন মানুষের সঙ্গে যদি একজন মানুষের সঙ্গে যদি কোনো মানে প্রাণ নেই বস্তু প্রাণ নেই বস্তুর তুলনা করা হয় সেটা উপমা অলঙ্কার হয় ঠিক আছে যেমন যেমন যে কোনো একজনের নাম বলুন এই নামটা কার সমতুল্য তাকে দেখতে চাঁদের মতো লাগে ঠিক আছে অর্থাৎ চাঁদের সঙ্গে তার তুলনা করা দেওয়া হয়েছে সুতরাং এটা হচ্ছে কি উপমা অলঙ্কার এবার দেখুন প্রাক পঠন শিক্ষা পর্বে কোনো পাঠ্যব পাঠ্যবই ছাড়া যে আলাপ আলোচনা হয় তার সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে যুক্ত কী পাক পঠন মানে পঠনের পূর্ববর্তী আগে পাঠ্যপুস্ত ছাড়া পাঠ্যপুস্তি পাঠ্যবই পাঠ্যপুত্তি ছাড়া যে আমরা আলাপ আলোচনা করি সেখানে সবচেয়ে বেশি ঘনিষ্ঠপূর্ণভাবে যুক্ত কে রয়েছে শ্রবণ উচ্চারণগত পদ্ধতি আমরা প্রথমে আলাপ আলোচনা যেখানে হয় সেখানে আমরা কি করি শ্রবণ করি মনোযোগ সহকারে আমরা শুনি তাই না বিরাম চিহ্ন ঠিক উত্তরটি নির্বাচন করুন বৃষ্টি না হলে বেড়াতে যাব এখানে আমরা বিরাম চিহ্ন সঠিক বিরাম চিহ্ন আমাদের কী হবে সেটা আমাদেরকে বসাতে হবে বৃষ্টি না হলে বেড়াতে যাব অবশ্য মেঘ করছে বৃষ্টি হতেও পারে তার মানে বৃষ্টি না হলে বেড়াতে যাব তার মানে অবশ্য ম্যাক করছে বৃষ্টি হতে পারে তো এখানে একটা কমা হবে এখানে দাঁড়িয়ে হবে তো প্রথম লাইনে কমা সেকেন্ড লাইনে দাঁড়ি মধ্যখানে কম দাঁড়িয়ে হয় এখানে কমা হয় না এখানে এই অ্যাপোস্ট হবে না তারপর এখানে কোনো আমাদের ইয়ে নেই চিহ্ন নেই সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার টু যেসব স্কুলে সাধারণ শিক্ষা এবং বিশেষ প্রয়োজনমুখী শিক্ষার মধ্যে প্রভেদ থাকে না সেসব স্কুলকে কি বলা হয় কোনো কোন স্কুল আছে যেখানে সাধারণ শিক্ষা এবং বিশেষ প্রয়োজনমুখী শিক্ষার মধ্যে কোনো পার্থক্য থাকে না সেই সব স্কুলকে কি বলা হয় সেটা হবে কি গ্রহণশীল স্কুল ঠিক আছে সবার জন্য সমান শিক্ষা সাধারণ স্কুল এবং বিশেষ প্রয়োজনমুখী শিক্ষার জন্য সমান স্কুল দ্যাট স্কুল গ্রহণশীল স্কুল বা আপনারা তাকে কি বলতে পারেন ইনক্লুসিভ ক্লাসরুম ঠিক আছে শিক্ষাবর্ষ শেষে শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ অনুধাবন কথন পঠন এবং লিখনের পরীক্ষা নেন এই মূল্যায়নের উদ্দেশ্যটা কী শিক্ষাবর্ষ শেষে আগে বলেছিলাম কিন্তু শিক্ষাবর্ষ শেষে হলে সামেটিভ হবে এবং যদি শিক্ষাবর্ষের একদম মধ্যে কানে হয় তখন সেটা ফরমেটিভ হবে তো সেই শিক্ষাবর্ষ শেষে মানে একটা ইয়ার এন্ডিং শেষ এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের শ্রবণ অনুদাবন কথন পঠন এবং লিখনের পরীক্ষা নিতে চাইছেন এই যে মূল্যায়ন নিচ্ছেন মূল্যায়নের উদ্দেশ্যটা কী শিক্ষার্থীদের ভাষা দক্ষতার ভাষা শিক্ষাগত দক্ষতার পরিমাণ করা শিক্ষককে পাঠ্যক্রমের উদ্দেশ্যে নিরূপণ করতে সহায়তা করা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান পরিমাপ করা ভাষা শিক্ষার ক্লাসের পথে শিক্ষার্থীদের মনোভঙ্গি নির্ধারণ করা তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে কি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান পরিমাণ করা যে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান তারা অর্জন করতে পারছে সেটা তিনি বুঝতে চাইছেন আচ্ছা ই লার্নিং হচ্ছে ই লার্নিং কি দূরশিক্ষা নাকি সক্রিয় রূপে সংযুক্ত হার্ডওয়্যার নাকি প্রযুক্তিকে ব্যবহার করে সংমিশ্রিত শিক্ষণ নাকি তথ্য চিত্র নির্মাণ তো এটা কারেক্ট অ্যান্সার হবে প্রযুক্তিকে ব্যবহার করে সংমিশ্রিত শিক্ষণ ইজ দ্য রাইট আনসার যদি একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বাংলা পড়তে শেখানোর জন্য প্রামাণ্য পাঠ্যবস্তু বেছে নিতে বেছে নিতে বলেন তবে এগুলির মধ্যে কোনটি করা ঠিক হবে না কি বলেছে প্রশ্ন আবার দেখি যদি একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বাংলা পড়া শেখানোর জন্য প্রামাণ্য একটা পাঠ্যবস্তু বেছে নিতে বলেন যে তুমি বাংলা ভাষা শিখবে তোমাকে এই বইটাই পড়তে হবে তো এই ক্ষেত্রে নিচের কোনটা করা যাবে না কোনো বাংলা সংবাদপত্র তাকে দেওয়া যাবে না ইংরেজি সংবাদপত্র প্রকাশিত পশ্চিমবঙ্গের উপর নিবন্ধের বাংলা অনুবাদ কলকাতার কোনো কোম্পানিতে ব্যবহৃত বাংলা ভাষায় ছাপা চাকরির আবেদনপত্র বর্ধমান শহরে পথ নির্দেশিকা চিহ্নের আলোকচিত্রাবলী আচ্ছা ত্ দেখুন ইংরেজি আমরা থেকে বাংলা শেখাতে চাইছি তাকে ইংরেজি সংবাদপত্র দিলে তার মাথা ঘুরে যাবে মাথা নষ্ট হয়ে যাবে সে শীতে বাকি সবগুলি বাংলায় ছাপা রয়েছে বাংলা সংবাদপত্র রয়েছে এখানেও বাংলা রয়েছে প্রথমে শেখা দ্য রাইট আনসার ভাষা বহির্ভূত যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে ভাষা বহির্ভূত যোগাযোগের একটা মাধ্যম সেই মাধ্যমটা কি। ভাষা ছাড়াও আমরা যোগাযোগ করতে পারি ভাষা ছাড়াও যোগাযোগ করতে পারি কিভাবে কিসের মাধ্যমে আমরা ভাষা ছাড়া যোগাযোগ করতে পারি ভাই আমি আগে বলেছিলাম অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারা আমরা যাকে ইশারা বলি আমরা ইশারা দিয়ে অনেক সময় ডাকি তাই না ইশারা হাতের ইশারা চোখের ইশারা কানের ইশারা নাকের ইশারা আমার মাথার ইশারা এই ইশারা দিয়ে কিন্তু অনেক সময় আমরা ডাকি তাই না ইঙ্গিত দেই সুতরাং এটাও কিন্তু একটা যোগাযোগের মাধ্যম কারণ আমি যদি একজনকে মুখে এদিকে আও সে কথা না বলে হাত দিয়ে যদি ইশারা করে ডাকি বুঝতে পারছেন আমি এখানে ভিডিও কলে নেই নতুবা আপনাদের দেখাতাম বা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি হাত দিয়ে কিন্তু ডাকতে পারি চোখ দিয়েও ডাকতে পারি মাথা দিয়েও ডাকতে পারি ঠিক আছে অনেক সময় আমি দেখেছি কান দিয়েও কিন্তু অনেকে ডেকে ভাই শুনছি আশ্চর্য লাগে কিন্তু কান দিয়েও কিন্তু অনেকে ডাকে ঠিক আছে কী করে ডাকে আমি দেখাবো আপনাদের কোনো দিন লাইভে আসলে তো এখানে কারেক্ট আনসার হচ্ছে ইঙ্গিত বা অঙ্ক সংকেত এগুলির মধ্যে কোন সুবিধাটি সাধারণভাবে সমবায়িক দলবদ্ধ শিক্ষা পরিস্থিতির সঙ্গে যুক্ত নয় কি হতে পারে কারেক্ট আনসার ভাবুন তো সমবায়িক দলবদ্ধ শিক্ষা সমবায়িক দলবদ্ধ শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটা যুক্ত নয় শিক্ষার্থীদের অনুশীলনের জন্য ক্লাসের সময় বেশি দেওয়া আচ্ছা দলবদ্ধভাবে শিক্ষা যদি নেই তাহলে ক্লাসের সময় বেশি দিতেও পারি শিক্ষক কেন্দ্রিক অধ্যয়ন একটা বিকল্প ইয়া শিক্ষক কেন্দ্রিক অধ্যয়ন আমরা দেব না কিন্তু তার বিকল্প দেবো তাই না শিক্ষক কেন্দ্রিক আমাদের পেটাক নেগেটিভ কিন্তু তার বিকল্প দেব এটা কার সহজে নিরুৎসাহ হয় এমন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য সহপাঠীদের সক্রিয় অংশগ্রহণ যারা সহজে নিরুৎসাহিত হয় তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যারা আমি পারব না সেটা আমার দ্বারা হবে না এরকম যেসব শিশুরা বলে তাদের জন্য আমাদের কি করতে হবে তার বন্ধু বান্ধবরা যে পারছে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সেটাকে আগ্রহী তাদের সঙ্গে তুলে ধরতে হবে যে তোমার বন্ধু এ ধরনের পারছে তাহলে তুমি কেন পারবে না এটাও কিন্তু কারেক্ট এক্ষেত্রে কারেক্ট আনসার অপেক্ষা কিন্তু শান্ত অধিকতর শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষ দলবদ্ধ শিক্ষা হয় না দলবদ্ধ শিক্ষায় চিৎকার চেঁচামেচি হই হল্লা এইগুলা কিন্তু হয় কারণ অনেকগুলো আপনি আপনি দশজন শিক্ষার্থীকে একসঙ্গে বসিয়ে দেখবেন সেটা ক্লাসরুমটা কতটুকু শান্ত হয় এবং কতটুকু শৃঙ্খলাবদ্ধ হবে শৃঙ্খলাবদ্ধ হবে শান্ত হবে কিন্তু এতটুকু নয় অধিকতর হবে না কিছুটা এলোমেলো ভাব হবে আর আপনি যদি বেশি যদি শৃঙ্খলা দেখাতে যান তাহলে আপনার গ্রুপ অ্যাক্টিভিটি হবেই না ছাত্ররা নিজেদের মতো বসে থাকবে কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবে না আর কোনো ভাবভঙ্গি দেখাবে না কোনো অঙ্গভঙ্গি দেখাবে না তখন আর কিসের দলবদ্ধ শিক্ষা হবে পাঠের ক্ষেত্রে অনুমান দক্ষতার সঙ্গে যুক্ত কোনটি কোনো অনুচ্ছেদ কথিত পাঠ উপাদানগুলি থেকে অকথিত উপাদানের দিকে পৌঁছানো রচনার বিভিন্ন অংশে তার তথ্যাদির নাম খুঁজে পাওয়া খুঁজে পেলাম মানে কি অনুমান কোথা থেকে এলো আচ্ছা অনুমান মানে কি অনুমানে আমি ডাইরেক্ট বলে দিই আনসারটা কী হয় অনুমান মানে কি দেখুন অনুমান মানে একটা জিনিস কি হতে পারে সেটা আমি ভাবব অনুচ্ছেদে যে জিনিসগুলো লেখা আছে কথিত পাঠ আছে এইগুলা ছাড়াও তার পরবর্তীতে কি হতে পারে অকথিত উপাদান মানে ধরে নিন ছোটো গল্প একটা ছোটো গল্প ধরে নিই যে ছোটো গল্প মানে কি গল্পটা শেষ হলো না শেষ তার মানে গল্পের পিছনে কিছুটা রয়ে গেছে হাফ গল্প যাকে বলা হয় তো হাফ গল্পটা অর্ধেক গল্পটা পড়ার পর আমরা কিন্তু অনুমান করতে পারি যে তার অকথিত যেগুলো রয়েছে মানে যেগুলো আমাদের দেওয়া নেই সেগুলো কি হতে পারে তাই না দ্যাট ইজ কল অনুমান পড়ার সময় একত্রীকরণ দক্ষতা হচ্ছে পড়ার সময় একত্রীকরণ দক্ষতাটা কি নোট নেওয়া বিশ্লেষণ করা তারপর রহস্য উন্মোচন করা নাকি বিশ্লেষণ করা তো এখানে কারেক্ট আনসার বিশ্লেষণ করা হবে যে কোনো একটা একটা ডাবল হয়ে গেছে ভাই ঠিক আছে একটা বিশ্লেষণ করে যে কোনো একটা বিশ্লেষণ ধরে নেবেন এটা আমাদের কারেক্ট আনসার হবে পড়ার সময় একত্রীকরণ মানে কি একত্রিকরণ মানে এল এস আর ডব্লিউ শ্রবণ কথন পঠন লিখন সবগুলো কি একসঙ্গে বিশ্লেষণ করবো এক একসঙ্গে সবগুলোকে শিখতে হবে ভালো করে একটার সঙ্গে একটা রিলেট করে আমাদের পড়তে হবে দ্যাট ইজ কল একত্রিকরণ তারপর দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে কথন দক্ষতা মূল্যায়নের ক্লাসে কথন দক্ষতা মূল্যায়ন হচ্ছে এই একটা ক্লাসে অনুষ্ঠিত একটা কথোপকথন লক্ষ্য করুন দুজন শিক্ষার্থীকে আপনি কোনোভাবে কোনভাবে মূল্যায়ন করবেন শিক্ষক কী করলেন তোমরা নিজেদের মধ্যে যার যার প্রিয় খোলা নিয়ে খেলা নিয়ে কথা বলো ঠিক আছে প্রথম শিক্ষার্থী কেন আমরা আমাদের প্রিয় খেলা নিয়ে আলোচনা করতে পারি না দ্বিতীয় শিক্ষার্থী বলো ঠিক আছে আমি কি ওর ওর সঙ্গে কবাডি নিয়ে কথা বলতে পারি আচ্ছা দেখুন শিক্ষক প্রশ্ন করলেন যে তোমরা নিজেদের মধ্যে যে যার প্রিয় খোলা খেলা নিয়ে কথা বলো তো প্রথম শিক্ষার্থী উত্তর দিল শিক্ষার্থী বলো কেন দেব আমরা আমাদের প্রিয় খেলা নিয়ে আলোচনা করতে পারি না দ্বিতীয় শিক্ষার্থী উত্তর দিল ঠিক আছে স্যার আমি কি ওর সঙ্গে কবাডি কথা নিয়ে কবাডি নিয়ে কি কথা বলতে পারি দ্বিতীয় শিক্ষার্থী ঠিক উত্তর দিয়েছে প্রথম শিক্ষার্থী ঠিকমতো তার কথা যথোচিতভাবে প্রকাশ করতে পারেনি প্রথম শিক্ষার্থীটা ঠিকমতো বা দ্বিতীয় শিক্ষার্থী শিক্ষক শিক্ষক কি প্রশ্ন করেন শিক্ষক প্রশ্ন করেন যে তোমরা তোমাদের বন্ধুত্বের সঙ্গে বন্ধু বন্ধুদের সঙ্গে তোমরা খেলাধুলা নিয়ে কথাবার্তা বলো প্রথম শিক্ষার্থী কি বলল শিক্ষার্থী বলো কেন আমরা কি বন্ধুর সঙ্গে কথা বলতে পারি না তার মানে প্রথম শিক্ষার্থী ঠিকঠাকভাবে সে তার মনোভাবটা প্রকাশ করতে পারেই মানে প্রশ্নের সঠিক উত্তর হয়নি আর দ্বিতীয় শিক্ষার্থী বলেছে ঠিক আছে স্যার আমি কি ওর সঙ্গে কবাডি নিয়ে কথা বলতে পারি তার মানে অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট আর বলেছে প্রথম শিক্ষার্থী ঠিক প্রথম শিক্ষার্থী কিন্তু ঠিক নয় প্রথম শিক্ষার্থী ভুল উত্তর দিচ্ছে আর দুজনেই ঠিক বলেও সেটাও ভুল হবে আর দুজনেই ভুল দিলেও সেটাও কিন্তু ভুল হবে দ্বিতীয় শিক্ষার্থী সঠিক আর প্রথম শিক্ষার্থী ভুল সেটা হবে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ওয়ান গবেষণা অনুযায়ী পঠন ব্যাপারে প্রাক বিদ্যালয় স্তরের শিশুদের সম্ভাব্য সফলের জন্য অপ্রয়োজনীয় প্রয়োজনীয় এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৃহভিত্তিক কার্য গবেষণা অনুযায়ী পঠনের ব্যাপারে প্রাক বিদ্যালয় স্তরে মানে প্রি প্রাইমারি স্টেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গৃহভিত্তিক কার্য সেটা কি শিশুদের ছড়া মুখস্থ করানো পরিবারের স্কুল সম্পর্কে আলোচনা করা তারপর মা বাবার মা বাবার শিশুকে বিভিন্ন পাঠ গড়ে শোনানো পড়ে শোনানো মা বাবার শিশুকে বর্ণমালা শেখানো এটা কারেক্ট অ্যান্সার হবে মা বাবার শিশুকে কি করবেন বিভিন্ন পাঠ পড়ে শোনাবেন ঠিক আছে সরব পাঠের সময় কোনো শিক্ষার্থী যদি মুদ্রিত কোনো শব্দের জায়গায় সমার্থক অন্য কোনো শব্দ বলে তখন শিক্ষকের সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া কি হবে যখন শিক্ষক একটি লাউড লাউডলি কথা বলছে বা লাউডলি একটা পার্ট করছে এই পাঠটা করার সময় যে শব্দটা এখানে মুদ্রিত বা প্রিন্টেড দেওয়া আছে ওই ছাত্রটা কি করলো ওই শব্দটা বলল না ঠিক আছে ওই শব্দটা না বলে ওই শব্দের জায়গায় ওই শব্দের সমার্থক শব্দ একটা বলে দিল ঠিক আছে ওই শব্দের সমার্থক শব্দ একটা বলে দিল যেমন লেখা হচ্ছে নাক সে কিন্তু নাক না বলে বলে না নাসিকা আমাদের লেখা আছে নাক কিন্তু সে নাক উচ্চারণ না করে সে নাসিকা বলে চালিয়ে দিল এই ক্ষেত্রে শিক্ষকের প্রতিক্রিয়া কী হবে শিক্ষক শিক্ষার্থীকে থামিয়ে মুদ্রিত শব্দটি আবার পড়তে বলবেন এই চোপ এখানে নাসিকা নয় নাক বল এক নম্বর দুই নম্বর কী শিক্ষার্থীকে না থামিয়ে তার পড়া চলতে দেওয়া হ্যাঁ পড়তে দেও তাকে পড়তে দেও শিক্ষকের উচ্চারণ করে মুদ্রিত শব্দটি বলে দেওয়া এই সেটা নাশিকা নয় সেটা হচ্ছে নাক তাকে উচ্চারণ করে বলে দেওয়া মুদ্রিত এবং শিক্ষার্থী কথিত দুটো শব্দই লিখে দিয়ে শিকার্থীকে তার মধ্য থেকে মুদ্রিত কোনটি শব্দ দেখাতে বলা তো তিনশো দুই নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা কারেক্ট অ্যান্সার হবে সে কিন্তু কোনো কিছু ভুল যেহেতু বলেনি না শিকার যেগা নাক বলেছে সে কোন অপরাধ করেছে সে কোনো ভুল করেনি তার মানে সে সঠিক করেছে তার মানে কি শিক্ষার্থীকে না থামিয়ে পড়া চলতে দেওয়া পূর্ব পরিচিত কোনো শৈলীর অনুকরণের বিপরীতে অবস্থিত কোনো মৌলিক লিপিতে লিখিত যদি কোনো রচনা হয় সেটা কি হবে পূর্ব পরিচিত কোনো শৈলীর অনুকরণের বিপরীতে অবস্থিত কোনো যদি মৌলিক লিপি হয় সেই লিপিতে যদি লিখিত রচনা হয় সেই রচনাটা কি কাল্পনিক রচনা সংলাপ রচনা নাকি সৃজনধর্মী রচনা নাকি পত্র রচনা এটা কারেক্ট অ্যান্সার আমাদের পূর্ব আমার পরিচয় রয়েছে অনুকরণের বিপরীতে আমি লিখছি মৌলিক চিন্তাধারা সেটা হচ্ছে সৃজনধর্মী রচনা শিক্ষার ক্ষেত্রে কোনটি উচ্চতর চিন্তাশক্তির অন্তর্গত শিক্ষার ক্ষেত্রে কোনটি উচ্চতর চিন্তাশক্তির অন্তর্গত মুখস্থ অর্থবোধ মূল্য নির্ধারণ বা মূল্যাঙ্কন নাকি প্রয়োগ এটা কারেক্ট অ্যান্সার হবে মূল্য নির্ধারণ বা মূল্যাঙ্কন হবে কি উচ্চ চিন্তাশক্তির অন্তর্গত বাকি মুখস্থ অর্থবোধ এবং প্রয়োগ আমাদের হয় না একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ তাদের কথাবার্তায় ব্যবহার করে কোনো ভাষার এই আঞ্চলিক রূপবৈচিত্র্যকে কি বলা হয় একটি ভাষার যদি বিভিন্ন আঞ্চলিক রূপ তাদের কথাবার্তায় ব্যবহার করতে পারি কোনো ভাষায় তাহলে সেই ভাষার যেটা আঞ্চলিক রূপবৈচিত্র্য রয়েছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো কোনো ভাষার যদি আঞ্চলিক রূপ আমরা ব্যবহার করি যদি কোনো ভাষার আঞ্চলিক রূপ ব্যবহার করি তখন সেটাকে আমরা কী বলবো উপভাষা ডাইলেক্ট ল্যাঙ্গুয়েজ কোনো ভাষার যখনই আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় তখন সেই যে আঞ্চলিক রূপ যেটা থাকে আঞ্চলিক রূপকে আমরা কি বলি উপভাষা বলি সেটা মাথায় রাখবেন শিক্ষার ক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি শিক্ষার ক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি দূরদর্শন রেডিও প্রক্ষেপিত মাধ্যম নমুনা লেখচিত্র নাকি ক্ষেত্র অনুসন্ধান নাকি ক্ষেত্র পরিদর্শন তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ফিল্ড ট্রিপ ক্ষেত্র পরিদর্শন আপনি যতই তাকে রেডিওতে দেখান টিভিতে দেখান নমুনা করে দেখান আর যে কোনো প্রকারে দেখান তাকে ফিল্ডে নিয়ে গিয়ে যেটা দেখাবেন সেটাই তার মাথায় চিরস্থায়ী থাকবে সেটাই সে শিখে যাবে একটি সিনেমা হলের ভিতরে বসে আছেন সিনেমা শুরু হয়েছে বা ইন্টারেস্টিং প্রশ্ন বাই একদম শেষের দিকে ইন্টারেস্টিং প্রশ্ন পেলাম একটি সিনেমা হলের ভিতরে বসে আছেন সিনেমা শুরু হয়েছে কিন্তু আপনার পিছনে বসা এক ব্যক্তি তার মোবাইলে ফোনে কথা বলা শুরু করলো ওয়াও দিল সব কিছু গণ্ডগোল করে ভাই আপনি চান লোকটি কথা বলা বন্ধ করুক আপনি লোকটিকে কিভাবে সেটা জানাবেন দেখুন ট্রিকি প্রশ্ন ভাই আপনি সিনেমা হলে বসে আছেন সিনেমা মনোযোগ সহকারে দেখছেন এমন সময় দেখছেন যে আপনার পিছনে বসা একজন ব্যক্তি সে কী করছে মোবাইলে কথা বলছে আর সেটা আপনার ডিস্টার্ব হচ্ছে তো আপনি তাকে আপনি চান যে সে কথা বলা বন্ধ করুক তো আপনি কোন অবলম্বন কোন পন্থা অবলম্বন করবেন এত চেঁচিয়ে কথা বলা বন্ধ করুন প্লিজ হলের ভিতরে মোবাইল ব্যবহার করবেন না আপনি কি অনুগ্রহ করে আপনার ফোন ব্যবহার বন্ধ রাখতে পারেন না আপনি নিশ্চয়ই এখানে মোবাইল ফোন ব্যবহার না করে থাকতে পারবেন তো এখানে কারেক্ট আনসার কী হবে আমরা তাকে রিকোয়েস্ট মোডে করব যে প্লিজ হলের ভিতরে মোবাইল ব্যবহার করবেন না আমরা তার সঙ্গে দাদাগিরি করতে যাব না শিক্ষার্থীদের অধিক সংজ্ঞানাত্মক দক্ষতা বিকাশের জন্য সর্বোত্তম পন্থা কোনটি মূল পাঠ পড়ানোর আগে পাঠ প্রবেশক হিসাবে শিক্ষার্থীদের কিছু সাধারণ প্রশ্ন করা সংজ্ঞানাত্মক জ্ঞান বলেছে বই কগনিটিভ স্কিল মূল পাঠটি বোঝার জন্য দূরীকরণ নতুবা অপরিচিত শব্দাবলী শিক্ষার্থীদের মুখস্থ করা মুখস্থ করা ক্যান্সেল করি শিক্ষার্থীরা যাতে একে অপরকে বোধ পরীক্ষণের জন্য প্রশ্ন করতে পারে সুযোগ দেবো এখানে প্লাস কমপ্লিট করলাম না সে প্রশ্ন কী করে করব পাঠ চলতে চলতে শিক্ষার্থীরা যাতে নিজেই ভালো প্রশ্ন করতে পারে তার জন্য উৎসাহিত করা আমি এমন একটা পার্ট ইন্টারেস্টিং পাঠ এটা চালু করেছি তারা পড়তে পড়তে তাদের মনে ইন্টারেস্ট আসবে তারা বলবে স্যার এরপরে কী আসছে স্যার এরপরে কী আসবে এরপরে কী আসছে যেমন আমরা ফিল্ম দেখি সিনেমা দেখি আমাদের মনে হয় না যে এরপরে কী আসবে এরপরে কী আসবে এই ধরনের শিক্ষার্থীর মনেও সেই ধরনের প্রেরণা যোগাতে হবে যে তারপরে কী আসবে তারপরে কী আসবে তখন তারা প্রশ্ন করবে আপনাকে তখনই আপনার কী হবে সেটা সর্বোত্তম পন্থা হিসেবে উপায় হবে আপনি এমনভাবে পাঠ করবেন যাতে সে কী করতে পারে শিক্ষার্থীরা বারবার প্রশ্ন করতে পারে সুতরাং অপশন নাম্বার থ্রি ইজ রাইট আনসার তো এই ছিল আমাদের আজকের অনেকগুলা প্রশ্ন আর এই সবগুলো আজকের প্রশ্নের আনসার কি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী অন্য একটা ক্লাসে খুব শীঘ্রই নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ